আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, স্বপ্নে মনি মুক্তা দেখলে কি হয়। এই বিষয়ে কিতাবের মধ্যে কি উল্লেখ করেছেন কুরআন এবং হাদিসের আলোকে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো কিছুর আদেশ করেন, আবার অনেক কিছু থেকে নিষেধ করেন যেগুলোর মানে আমরা বুঝি না, আর বুঝতে না পারার কারণে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হই। তো চলুন আজকে আমরা বিষয়টা বোঝার জন্য স্বপ্নের ব্যাখ্যাটা শুনে নেই। স্বপ্নে মণিমুক্তা দেখা, ইহা যদি তার নিজের হাতে দেখে অথবা তার আশপাশে কোথাও মণিমুক্তা দেখে, তাহলে স্বপ্নদ্রষ্টা যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে দ্রুত বিবাহের ইঙ্গিত বহন করে থাকে। তদ্রূপ সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার জীবনে অনেক সফলতা আসবে, এমনকি তার চাকর চাকরানি থাকবে, এই ইঙ্গিত বহন করে থাকে। স্বপ্নে কেউ যদি সে নিজে মণিমুক্তার মাধ্যমে কোনো বোন দেখে, নিজেই সুসজ্জিত হয়েছে, দেখতে একেবারে পরীর মতো লাগছে, এই স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টা কুরআন, দ্বীনি এলেম, তাসবিহ, জিকির, আসকার এগুলো দেখে সে মনোনিবেশ করবে, এগুলো সে বেশি বেশি পড়তে থাকবে, তার আখিরাতের কথা স্মরণ হবে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ দেখে যে মুক্তা অথবা মণিমুক্তা লাভ করেছে, এই সমস্ত স্বপ্ন দেখার অর্থ হল স্বপ্নদ্রষ্টার নামে কেউ বদনাম করছে অথবা তার পিছনে পিছনে কেউ তার নামে গীবত করে, এই ইঙ্গিত বুঝতে হবে। তদ্রূপ কোন স্ত্রী যদি মণিমুক্তা লাভ করতে দেখে স্বামীর সাথে একসাথে বিছানায় থাকা অবস্থায়, তাহলে ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করবে। এবং স্বপ্নে কেউ যদি মণিমুক্তার হার পরিধান করতে দেখে, তাহলে সে আমানতদার, তার আমানত ঠিকমতো আদায় করতে পারবে, আমানত রক্ষা করতে পারবে, এই ইঙ্গিত বুঝতে হবে এবং সে বিশ্বাসী হবে। স্বপ্নে কোনো মেয়ে যদি দেখে যে সে খুবই সমৃদ্ধশীল কোনো পরিবারে জন্মগ্রহণ করেছে এবং ওই অবস্থায় তাকে সকলেই মণিমুক্তার মাধ্যমে অভিবাদন জানাচ্ছে, মণিমুক্তা দিচ্ছে, এই স্বপ্ন কোনো অবিবাহিত মেয়ে দেখলে তাহলে অবশ্যই ভালো কোনো জায়গায় বিবাহের ইঙ্গিত বহন করে থাকে। আর যদি বিবাহিত মানুষ দেখে তাহলে তার সন্তান অবশ্যই ভবিষ্যতে অনেক সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। তদ্রূপ কেউ যদি মণিমুক্তার ব্যবসা করতে দেখে, ব্যবসা করতে দেখে, তাহলে সে মানুষের উপর জুলুমকারী হবে, অত্যাচারকারী হবে, এই ইঙ্গিত বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই সঠিক নির্ভরযোগ্য সত্য স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেটার লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন।